তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমার এই বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো প্রভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে, যাবে হায়, ও বেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, 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 খুঁজেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। হে হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে কুবার দিকে যাচ্ছেন। নবীজির সঙ্গে সাহাবীরা ছিলেন। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার দিল চায়, দিল আমার ছটফট করছে, আমি আমার ভাইদের সঙ্গে মুলাকাত করি, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। বোয়ালখালীর ভাইয়েরা বলেন, তো নবীজির আপন কোনো ভাই ছিল নাকি? আরো জোরে বলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে গিয়ে সাক্ষাৎ করি। সাহাবে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা আমার ভাই নও, আন্তুম সাহা, আন্তুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবি, তোমরা আমার ভাই নও। সাহাবিরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি কার কথা বলছেন, যাদের সাথে আপনি নিজে গিয়ে দেখা করতে চান?
তখন নবীজি বললেন আমার ভাই হলো তারা শেষ জামানায় যখন ঈমানটাকে বাঁচায় রাখা কঠিন হবে সেই শেষ জামানায় আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে যারা আমার ভাই হচ্ছে তারা সুবহানাল্লাহ পড়তে মন চায় না নবীজি যখন পৃথিবীতে ছিলেন সাহাবীদের সামনে আমাদের প্রতি এত দরদ দেখাইলেন তাহলে দুনিয়াতে থেকে যদি আমাদের প্রতি এত দরদ নবীজি দেখাইতে পারেন হাশরের মাঠে যখন নবীজি আমাদেরকে চোখের সামনে দেখবেন দরদ আমাদের প্রতি তখন কম হবে না বেশি হবে এত বেশি হবে সাফায়াতের নজর যদি সেই সময়ের মানুষদের উপরে যায় একবার আমাদের উপরে যাবে হাজারবার সুবহানাল্লাহ পড়েন আমরা নবীজিকে দেখি নাই না দেখি ঈমান এনেছি হায় হায় এই বাংলাদেশে যুবক তরুণরা যে নবী পাগল বাংলাদেশের তাওহীদবাদী মুসলমানরা যে নবী প্রেমিক নবীজির ইজ্জতের উপরে আঘাত আসলে নবীজির আশেক উম্মতরা তাওহীদবাদী মুসলমানরা ঘর থেকে জীবন দেওয়ার জন্য তারা বের হয়ে পড়ে আমরা নবীজিকে না দেখে আমাদের বউ বাচ্চা আমাদের ঘর বাড়ি ভিটা মাটি একদিকে আমরা রেখে আরেক দিকে নবীজির জন্য বের হয়ে যায় ঠিক কি না না দেখেই অবস্থা হয়েছে আর যারা দেখছে তার কারবার কি হয়েছে জানেন না দেখে আমাদের অবস্থা এই আর যে ব্যক্তি নবীজিকে দেখে নবীজির কাছে চলে গিয়েছে সেই ব্যক্তি পুরা দুনিয়া ভুলে গিয়েছে আল্লাহ আকবার এইরকম একটা ঘটনা শুনেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বয়স যখন মাত্র আট বছর কত বছর মনোযোগ আছে শুনেন যায়েদ বিন হারেসা ওনার বয়স যখন আট বছর তিনি তার মায়ের সঙ্গে তার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি তার নানা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলেন যে কাফেলার সাথে তিনি বের হয়েছিলেন ওই কাফেলার উপরে ডাকাত দল হামলা করলো ডাকাত দল হামলা করে তাদের অর্থ সম্পদ অলংকার সাথে যা যা ছিল সব তারা ছিনিয়ে নিয়ে গেল এমনকি তারা কিছু মানুষকে বন্দী করে ফেলল যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের মধ্যে সেই ছোট্ট শিশু যায়েদও ছিলেন যাদেরকে ওই ডাকাতরা বন্দী করেছিল ওই সকল বন্দীদেরকে নিয়ে তারা তখন উকাজ মেলায় চলে গেল উকাজ মেলায় যাওয়ার পর বন্দীদেরকে তারা গোলাম হিসাবে বিক্রি করতে লাগলো সেই ছোট্ট যায়েদকে তখন উকাজ মেলা থেকে ক্রয় করেছিলেন আপনারা সবাই জানেন যায়েদ নবীজির গোলাম ছিলেন কিন্তু নবীজির ঘরে আসার আগে দেখেন তিনি নবীজির ঘরে আসছেন কেমনে উকাজ মেলায় যখন ওই ডাকাতরা বন্দীদেরকে নিয়ে গেল ওই বন্দীদের মধ্যে ছিলেন যায়েদ বিন হারেসা এবার এই বন্দীদেরকে কেনার জন্য দামাদামি শুরু হলো কুরাইশদের মধ্যে বর্ণাঢ্য একজন ধনী হাকিম ইবনে হাজাম ইবনে খুয়াইলিদ তিনি বেশ কিছু বালককে ক্রয় করলেন তাদের মধ্যে এই যায়েদও ছিলেন এদেরকে ক্রয় করে তিনি যখন বাড়িতে চলে গেলেন তার ফুফু ছিলেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন শুনলেন হাকিম ইবনে হাজাম ইবনে খুয়াইলিদ বাড়িতে চলে এসেছেন তিনি তার খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে গেলেন তখন হাকিম ইবনে হাজাম ইবনে খুয়াইলিদ তিনি বললেন আমি আপনাকে এখান থেকে যে কোনো গোলাম নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে বললাম যে কোনো গোলাম আপনি এখান থেকে হাদিয়া হিসাবে নিয়ে যেতে পারেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা সকল বালকদের দিকে তাকিয়ে কথা বলে বলে তার কাছে মনে হলো সবচাইতে মেধাবী সবচাইতে বিচক্ষণ আর বুদ্ধিমান হচ্ছে এই যায়েদ তিনি তখন যায়েদকে গোলাম হিসাবে নিয়ে গেলেন এর কিছুদিন পর আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহ সম্পাদন হলো নবীজির সাথে বিবাহ সম্পাদন হওয়ার পরে আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে বললেন আমি আপনাকে এই গোলাম হাদিয়া দিতে চাই এই গোলামকে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম এবার যায়েদ বিন হারেসা নবীজির সান্নিধ্যে চলে আসলেন নবীজির তত্ত্বাবধানে লালন পালন হতে লাগলেন ওইদিকে যায়েদের মা আর যায়েদের বাবা পুত্র হারিয়ে ছেলে হারিয়ে তারা শোকাহত হয়ে গেলেন
তারা বিভিন্ন জায়গায় জায়গায় খোঁজ লাগাতে লাগলেন তাদের ছেলেকে পাওয়া যায় কিনা দিনের পর দিন চলে যায় তাদের ছেলেকে পাওয়া যায় না এর কিছুদিন পরে যায়েদ বিন হারেসা যে গোত্রের ছিলেন ওই গোত্রের কিছু মানুষ এরা হজ করতে মক্কায় এসেছিল এরা হজ করতে এসে যায়েদ বিন হারেসাকে পেয়ে গেল বলল কি ব্যাপার যায়েদ তুমি এখানে কিভাবে আসলে ওইদিকে তোমার মা বাবা তোমার জন্য কান্নাকাটি করে করে অবস্থা খারাপ যায়েদ বিন হারেসা কিভাবে আসলেন সব কাহিনী শুনালেন আর এরা বাড়িতে গিয়ে যায়েদের মা বাবাকে খবর দিল বলল আপনাদের ছেলেকে ওখানে দেখে এসেছি আপনাদের ছেলেকে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার তত্ত্বাবধানে দেখেছি সে এখন তার গোলাম সেখানে চলে যান খবর পেয়ে তারা চলে আসলো আসার পরে নবীজির ঘরের সামনে এসে বলল আমাদের ছেলে শুনেছি আপনাদের ঘরে আছে যত টাকা মুক্তিপণ চাইবেন সব দিব আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেন নবীজি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে বললেন আপনি কে বললেন আমি হচ্ছি যায়েদের বাবা হারেসা আমি হচ্ছি যায়েদের বাবা আমার সঙ্গে যে আছে আমার ভাই অর্থাৎ যায়েদের চাচা আমরা এসেছি আমাদের ছেলেকে ফিরিয়ে নিতে যত টাকা মুক্তিপণ চাইবেন তত টাকা দিব আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেন আল্লাহর নবী তখন বললেন শুনেন আমার একটা প্রস্তাবনা হলো আপনি আমাকে টাকা দিতে চাইছেন আমি টাকা নিব না বরং আপনার ছেলেকে আমি রাখবো আপনার ছেলে যদি আপনার সাথে চলে যেতে চায় তাহলে আমি বাধা দিব না টাকা দেওয়া লাগবে না আর আপনার ছেলে যদি আমার কাছে থাকতে চায় আপনিও তারে জোর করে নিয়ে যাইতে পারবেন প্রস্তাবটা শুনছেন ওই যে একটু আগে বলছিলাম নবীজিকে যে একবার দেখেছে দুনিয়া ভুলে নবীজি এই প্রস্তাব দিলেন তখন যায়েদের বাবা হারেসা তিনি ভাবলেন এটা কেমন মানুষ এত অনন্য অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী তিনি বললেন আপনার এই প্রস্তাবটা ইনসাফপূর্ণ ঠিক আছে আপনার আমার ছেলেকে আনা হোক সে যদি আমাদের সাথে যেতে চায় আমরা নিয়ে যাব বাবা মনে মনে ভেবেছিলেন ছেলে কি বাপের সাথে না যাবে নাকি ছেলে তো বাপের সাথেই যাবে এখানে গোলাম হয়ে থাকবে না কিন্তু ঘটনা ঘটল পুরা উল্টা যখন যায়েদ আসলেন নবীজি বললেন এদেরকে চিনো নাকি যায়েদ বললেন হ্যাঁ এই দুজনকে চিনি একজন আমার বাবা আর একজন আমার চাচা এবারে যায়েদের বাবা বললেন হে ছেলে গোলাম হয়ে এখানে থাকা লাগবে না বাড়িতে চলো কত সুন্দর বাড়ি আমাদের বাড়িতে আরাম করে থাকবা এত জায়গা জমি টাকা পয়সা রাজার হালতে থাকবা আরাম করে থাকবা বাড়িতে চলো বাবারে গোলাম হয়ে থাকা লাগবে না যায়েদ তখন জবাবটা কি দিলেন শোনেন যায়েদ তখন বললেন আমার আব্বাজান শোনেন আমার ওই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি ভিটা মাটি কোনো কিছু আমার লাগবে না এই লোকটার তত্ত্বাবধানে এতদিন থাকার পরে যে আদর ভালোবাসা মহব্বত পেয়েছি গোটা দুনিয়া আমার সামনে দিলেও ওনার কদম মোবারক থেকে আমাকে দূরে সরানো যাবে না আল্লাহ আকবার আমার ভাইরা বলছিলাম আমরা নবীজিকে দেখি নাই না দেখে আমরা নবীজিকে এত মহব্বত করি ভালোবাসি এই নবীর জন্য আমরা জীবন দিতে অপ্রস্তুত ঠিক কিনা তাহলে আমরা যেই নবীকে না দেখে এত মহব্বত করি আমি বলছি সেই নবীকে যে দেখেছে সে পুরা দুনিয়া ভুলে গিয়েছে ওই নবীকে না দেখে আমরা ঈমান এনেছি বলেন তো ওই নবীকে দু চোখে দেখতে চান কি চান না ওই নবীর সাথে থাকতে চান কি চান না এমন হলে কেমন হয় নবীর সাথে জান্নাত হলে কেমন হয় নবীর সাথে জান্নাত চান হ্যাঁ আওয়াজে তো মনে হয় না নবীর সাথে জান্নাত চান আরো জোরে বলেন নবীর সাথে জান্নাত চান কারা কারা চান দুহাত তুলে দেখান মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাতগুলো নামান আচ্ছা তাহলে নবীর সঙ্গে আপনারা জান্নাতে থাকবেন কেমনে নবীজি কি পথ বাতলে দেন নাই নবীজি কি পথ দেখাই দেন নাই নবীজি পথ দেখাই দিয়েছে আজকে আমি আটটা পথ দেখাই যাব এই আটটা পথের অনুসরণ করবেন এই আটটা কাজ করবেন নবীর সঙ্গে আমাকে আপনাকে জান্নাতে যিনি রাখবেন তিনি কি আরো জোরে বলেন তিনি কে তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে কয়টা আমল করলে আরো জোরে বলেন এখান থেকে আলোচনা মুখস্থ করে যাওয়া লাগবে ভাই মুখস্থ না করে যাইতে পারবেন না এই আটটা এখানে শিখবেন শিখে তারপরে বাড়ি যাওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করেন
তাহলে কয়টা আমল করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে আরো জোরে যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিতে হবে কয়টা এইটাই না আওয়াজ এক নাম্বার শুরু হচ্ছে মুখস্থ করা যাবে তো এক নাম্বার হচ্ছে আল্লাহকে সাজদা দেওয়া আল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে সাজদা দিবে যারা কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা এবার আসেন আল্লাহকে সাজদা দিলে যে নবীর সঙ্গে থাকা যাবে এটা আমরা কোথায় পেয়েছি দেখেন মুসনাদে আহমদের ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে রাবিয়া ইবনে কাআব আল আসলামী রাদিয়াল্লাহু আন মুসলিম শরীফে ওই হাদিস এসেছে রাবিয়া ইবনে কাআব আল আসলামী রাদিয়াল্লাহু আন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন আমি নবীজির খেদমতে ছিলাম আমি নবীজির খেদমতে ছিলাম নবীজিকে ওযুর পানি এনে দিতাম নবীজির প্রয়োজনীয় বিষয়াদি আমি আঞ্জাম দিতাম একদিন আল্লাহর নবী আমাকে ডাকলেন ডেকে বললেন সাল আমার কাছে কিছু চাও তুমি তো আমার খেদমত করছো আমার কাছে কিছু চাওয়ার আছে নাকি এবার রাবিয়া ইবনে কাআব আল আসলামী রাদিয়াল্লাহু আন বলছেন এই কথা নবীজি বলা মাত্র আমি এত খুশি হলাম আমার কাছে মনে হলো যেন আমার সৌভাগ্যের নবদিগন্তের সূচনা হচ্ছে নবীজি বললেন আমার কাছে কিছু চাও দেখেন যখন কোনো মালিক তার চাকরকে বলে শুনতেছেন আমার কথা মালিক যদি চাকরকে বলে তুমি আমার কাছে এখন কিছু চাও যা চাইবা দিবা চাকর আগে কি চাইবে বলবে বেতনটা একটু বাড়ায় দিয়েন বেতনটা একটু কি কইরেন বাড়ায় দেন নবীজি বললেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও তিনি তখন বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত তিনি বললেন ওগো আল্লাহর হাবিব আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি তখন বললেন না না এটা কি চেয়েছো তুমি আরো ভালো কিছু চাও তুমি আর কিছু চাও আমার কাছে রাবিয়া ইবনে কাআব আল ইসলামী রাদিয়াল্লাহু আন তিনি তখন বললেন ওগো আল্লাহর হাবিব আর কিছু চাওয়ার নাই আমি আপনার সাথেই জান্নাতে থাকতে চাই এখন যেমন আপনার খেদমত করছি এখন যেমন আমি আপনার কাছাকাছি আছি ঠিক জান্নাতেও আমি আপনার কাছাকাছি থাকতে চাই এখন নবীজি তখন বললেন শোনো ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ নবীজি তখন বললেন তুমি যদি কিয়ামতে আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে এই দুনিয়াতে অধিক পরিমাণ সাজদাকারী হও অধিক পরিমাণ সাজদাকারী হয়ে ব্যাপারে আমাকে সহযোগিতা করো অর্থাৎ বললেন রাবিয়া আরে শোনো এই দুনিয়াতে অধিক পরিমাণ সাজদা দিবে যারা কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা সুবহানাল্লাহ পড়েন তাহলে নবীর সঙ্গে আমরা সবাই জান্নাতে থাকতে চাই সেই জন্য আমরা আল্লাহকে সাজদা দিব আল্লাহকে যদি সাজদা দেই নবীর সঙ্গে আমাদেরকে যিনি জান্নাতে রাখবেন তিনি কে এখন সাজদা দেওয়া হয় যে ইবাদতে সে ইবাদতের নাম রোজা সাজদা দেওয়া হয় যে ইবাদতে সে ইবাদতের নাম হজ জাকাত কোন ইবাদত তার মানে এক নম্বর পয়েন্ট আমরা বের করলাম পাঁচ ওয়াক্তের নামাজি হবে যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে এখন নামাজের খবর আসেনি এক নম্বর পয়েন্ট আমরা ধরা খেয়ে গেলাম নামাজের খবর আমাদের অনেকের সবচাইতে বড় কথা হলো দিনের শুরুতে একটা নামাজ আছে নামাজের নাম কি জোহর আরো জোরে এবার প্রশ্ন হতে পারে দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিয়া রাখলেন কেন ওই নামাজটা কি আল্লাহ চাইলে সকাল নয়টায় দিতে পারতেন না পারতেন কিনা আল্লাহ চাইলে পারতেন কিন্তু আল্লাহ কেন একেবারে দিনের শুরুতে ফজরটা দিলেন যাতে করে দিনটা শুরু হয় কার গোলামি করে আরো জোরে কিন্তু আমরা দিনের শুরুতেই শয়তানের ধোকায় পড়ে আল্লাহরে সাজদা দিতে পারলাম না তাহলে বুঝা গেল সকালবেলা আমরা আল্লাহর গোলামি করতে পারলাম না নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে গোলামি হয় যার তিনি কে নামাজে না গিয়া ফজরের সময় ঘুমায় থাকলে গোলামিটা হয় কান আরো জোরে উত্তর দিয়েন না চুপ থাইকেন শুধু নিজের বিবেককে বলেন এ বিবেক আজকের ফজরের নামাজের সময় ঘুমায় থাইকা
আমি গোলামিটা করেছি কার বিবেক জবাব দে দিনের শুরুটা হয় শয়তানের গোলামি দিয়ে এ যুবক ভাইরা শোনো এই যৌবন বয়স লাফালাফি করার বয়স নয় রং তামাশা করার বয়স নয় এই যৌবনের বয়স হচ্ছে ইবাদতের বয়স যৌবনের বয়স হচ্ছে আল্লাহকে সাজদা দেওয়ার বয়স এই বয়সে আল্লাহকে সাজদা দেওয়ার ফজিলত কম না বেশি যৌবনের ইবাদত আল্লাহ বড় পছন্দ করেন যৌবনের ইবাদত আল্লাহ বড় ভালোবাসেন একজন বুড়া মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় তার সাজদার চাইতে যুবকের সাজদা সুন্দর হয় কম না বেশি কারণ বুড়া মানুষ ঠিকমতো রুকু করতে পারে না কোমরে ব্যথা মাজা ব্যথা হাঁটুতে ব্যথা ঠিকমতো সাজদা দিতে পারে কিন্তু যুবক শরীরটা সুস্থ শরীরে শক্তি বেশি এই জন্য সে সুন্দর করে সাজদা দিতে পারে সুন্দর করে রুকু করতে পারে এই জন্য সবচেয়ে বেশি খুশি হন কে যৌবনকালের ইবাদতের দাম বড় বেশি কারণ এই যৌবন বয়সে আমাদের শক্তি থাকে শরীরের মধ্যে তেজ বেশি থাকে তেজ আর শক্তি থাকা সত্ত্বেও আমরা যখন শয়তানকে পাত্তা না দিই আমরা যখন আল্লাহর গোলামিতে নিজেদেরকে নিবেদিত করে ফেলি আমাদের উপর যিনি খুশি হয়ে যান তিনি কে এই জন্য যুবক ভাইদেরকে বলছি খবরদার যুবক ভাইরা যৌবনের বয়সে শয়তানের মুরিদ হবেন না কারণ নামাজে না গেলে আপনি তো শয়তানের মুরিদ হয়ে গেলেন নামাজে না গেলে শয়তান খুশি হয়ে গেল শয়তান আপনারে তার মুরিদ বানাই ফেললো শয়তান বলে হায় হায় এরা তো আমার মুরিদেরা নামাজে যায় আমরা শয়তানের মুরিদ হব না আমরা আল্লাহর হাবিবের উম্মত হব আসে কব আল্লাহর প্রিয় বান্দা হবে এই জন্য নামাজে যাওয়ার দরকার আছে না না যুবক ভাইদেরকে বলছি খবরদার বুড়া হওয়ার অপেক্ষা কইরেন না অনেক যুবকদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর বুড়া হই আমি জোয়ান মানুষ যুবক মানুষ বয়স হোক চুলদারি পাকুক হাতে লাঠি নেই লাঠি ভর দিয়ে যখন চলবো তখন মসজিদে যাব কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি ভাই শোনেন এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে আমাদেরকে মসজিদ থেকে এভাবেই দূরে রাখতে চায় এই যে আমরা মাঝে মাঝে বলি বুড়া হই তারপরে নামাজে যাব বুড়া হওয়ার কি গ্যারেন্টি আছে নাকি আরো জোরে বলেন কলিজার টুকরা ভাইরা শুনেন কত যুবক বুড়া না হয়ে বিয়ের আগেই মারা গেছে আছে না নাই কিছুদিন আগে আমার এলাকায় একটা ছেলে মারা গেল আমি গ্রামের বাড়িতে গেলে মাঝে মাঝে আমাকে বাইকে নিয়ে ঘুরাইতো বিভিন্ন দর্শনীয় জায়গায় বাইকে করে নিয়ে নিয়ে যাইতো আমার চেয়ে বয়সে আরো কমপক্ষে দশ বছরের ছোট এই ছেলেটা কিছুদিন আগে হঠাৎ করে মারা গেল তাহলে বোঝা গেল দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল তার মাও আছে বাবাও আছে কিন্তু সে দুনিয়াতে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয় যাওয়ার সিরিয়াল মেনটেন দেখেন না মাঝে মাঝে নাতির লাশ দাদা কোমরে শুয়াইতেছে মাঝে মাঝে ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে ছেলের কফিন বাবা কাঁধে নিয়ে কোমরে যায় আছে না নাই হ্যাঁ যুবক ভাইরা তাহলে কিসের অপেক্ষা করছেন বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না বরং এখনই সময় সাজদা দেওয়ার এখনই যদি আমরা আল্লাহর সাজদা দেই তাহলে আমাদের দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে আমাদের উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে যুবক বয়সে ইবাদতের দাম বড় বেশি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ডাকবেন বুখারী মুসলিম এবং তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু নবীজি বলেছেন সাত শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা নবীজি বলেছেন ওয়াশাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহ যুবক বয়সে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিবে যারা হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আরশের নিচে আমরা ছায়া চাই কি চাই না তাহলে আজান হলে আমরা ঘুমাবো না মসজিদে যাব ফজরের নামাজে ঘুমায় থাকলাম নামাজে যদি না যাই শয়তান খুশি হয়
আর দিনের শুরুতে শয়তান আমাদেরকে ফজরের নামাজটা ছড়াইতে চায়, কারণ ফজরের নামাজটা ছড়াইতে বললে শয়তান খুশি না বেজার, আর ফজরে গেলে খুশি হন কে? আমরা আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব? যুবক ভাইরা জবাব দেন, কারে খুশি করব? তাহলে ঘুমাবেন না, মসজিদে যাবেন। ফজরের নামাজ যারা ছেড়ে দেয়, এদের অন্তরে মুনাফিকি রয়েছে। মুনাফিকের খাসলত হলো ফজরের নামাজটা তারা বেশি বেশি ছেড়ে দেয়। ফজরের নামাজটা মুনাফিকের জন্য বড় কঠিন। মুনাফিকি ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস। মুনাফিকি ভাইরাসে আক্রান্ত যারা জাহান্নামের তলায় যাবে। মুনাফিক চিনাও যায় না খুব সহজে। কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখবো, আমি বলবো মন্দিরে ঢুকলে হিন্দু দেখবেন। কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে যাব দেশের নাম বলেন, বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব, আমি বলবো মিয়ানমারে যান। কেউ যদি কয় হুজুর আমি মুসলমান, কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? কোন দেশে যাবেন? না গো ভাই, বাংলাদেশে যাওয়ান লাগবো না। এই প্যান্ডেলের নিচেও মুসলমানের বেশ ধরে মুনাফিক থাকতে পারে, কারণ মুনাফিকের কপালে সাইনবোর্ড নাই, মুনাফিকের পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই। মুনাফিক চিন্তা হয় খাসলত দিয়ে, স্বভাব দিয়ে। আর মুনাফিকগুলো কাফের চেয়েও খারাপ। দেখেন তো কোরআনের ভেতরে কাফেরদের নামে সূরা আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? সূরাটার নাম কল্লিয়া আইয়ুহাল। সূরাটা কয় পৃষ্ঠা? আপনার আমার প্রশ্ন শুনে মাঝে মাঝে অবাক হন না, এটা ঠিক খুঁজুন না এটা বেঠিক খুঁজুন, যে বলে না ঠিক কিনা, এটা ঠিক কিনা না এটা বেঠিক, মানে বেশি বেশি বেঠিক কথা বলবে, আপনাদের মনোযোগ আছে কিনা যাচাইয়ের জন্য, ঠিক না? অনেকে বলে সূরা কাফেরুন দুই লাইন, ঠিক কিনা? আর এটা হবে সূরা কাফেরুন দুই পৃষ্ঠা, ঠিক না বেঠিক? আপনারা বলবেন কি বেঠিক? তাহলে সূরা কাফেরুনটা কয় লাইন? জুড়ে বলেন না, আঙ্গুল দেখে বলেন। এখন খটকা লাগছে হুজুর যে কঠিন প্রশ্ন করে। সূরা কাফেরুনটা কয় লাইন? মুনাফিকের নামে কোরআনে সূরা আসেনি, কয় লাইন? দেড় পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে দুই লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে দেড় পৃষ্ঠা। বুঝাই যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক খারাপ। এই জন্য কাফের গুলো যাবে জাহান্নামের উপরে, মুনাফিক গুলো যাবে জাহান্নামের। ফেরাউন বাবাজি, এটা বড় কাফের না ছোট কাফের? বড় কাফের, হেতে যাবে জাহান্নামের উপরে। আর আব্দুর রহমান আব্দুল সালাম নাম রাইকা তলে তলে মুনাফিকি করছে, যারা ফেরাউনের তলের জান্নাতে যাবে তারা। মুনাফিক গুলো দাড়ি রাখে, টুপি রাখে, জুব্বা লাগায়, পাঞ্জাবি লাগায়, মাহফিলের মঞ্চে বক্তৃতা করে, মসজিদে বক্তৃতা করে, আবার সুযোগ পাইলে ইসলাম ওলা লোকদেরকে নির্যাতন করে জেলে ঢুকায় রাখে। এই জন্য কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ, কারণ কাফের ইসলামের বিরোধিতা করে সরাসরি, মুনাফিক করে তলে 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 কাম করে। এগুলাম এই মুনাফিকদের খাসলত হলো ফজরের নামাজটা তাদের জন্য কঠিন। তাহলে আমরা ফজরের নামাজ ছাইরা মুনাফিকির কাতারে সামিল হব? ফজরের নামাজটা পড়ব তো, আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে ফজরের আজান হলে যাব কোথায়? জোহরের আজান হলে যাব কোথায়? পাঁচ ওয়াক্ত নামাজে আজান হলে যাব কোথায়? ভাইরা শুনেন, নামাজ না পড়া ইমানদার পরিচয় দিতে পারবেন না। এটা বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। মাথা কাটা এক লোক এখানে যদি তারে এভাবে দাঁড় করায় রাখা হয়, মাথা নাই মাথা কাটা এক লোক দাঁড় করানো হয়, আচ্ছা বলেন তো এই লোকটার পরিচয় কি আর পাওয়া যাবে? কারণ পরিচয়টা চেনার জন্য কি লাগবে? মাথা লাগবে। ইসলামের মাথা হলো নামাজ। ইসলামের মাথা কি? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, সকল সালাত হচ্ছে ইবাদতের কি? মাথা, ইবাদতের মাথা, মূল শেকড় একেবারে। মাথা ছাড়া যেমন কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না।
নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া মুমিন কখনো নামাজ ছাড়তে পারে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম পারেন না বলেন রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম নামাজটা হলো আমাদের বড় পরিচয় এজন্যই কবি বলছেন মোমেন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম নামাজ আদায় করবেন তো নামাজে যাবেন তো ওই যে একটু আগে বলছিলাম নবীর সাথে জান্নাতে যাওয়ার আমল বলবো আজকে কয়টা কয়টা এক নম্বর আমল আজান হইলে ঘুমাবো কোথায় যাব যুবক ভাইরা নামাজ ধরবো না ছাড়বো আজ থেকে মালাকুল মউত আমাদের সামনে আসার আগ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না কারা কারা আল্লাহর সাথে এই ওয়াদা করছি দেখে হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান রাত একটা পর্যন্ত ওয়াজের করে যদি ফজরের নামাজ কাজা হয় এটার কোনো বরকত নাই নামাজ হচ্ছে আসল নামাজটা কি তাহলে আমল বাকি আছে কয়টা পড়া দেওয়া লাগবে কিন্তু আটটা মুখস্থ বলা লাগবে আজকে ইনশা দুই নম্বরে যাই এবার খারাপ লাগতেছে আপনাদের নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে যারা কিয়ামতের দিন নবীর সঙ্গে থাকবে তারা সুবহানাল্লাহ পড়তে মন চায় না দেখেন বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম নবীজি বলেছেন আমি এবং ইয়াতিমের অভিভাবক যারা ফিল জান্নাতি হাকাদা জান্নাতের মধ্যে থাকবো এভাবে ওয়াদাম্মা সাব্বাবাতি ওয়াল উস্তা নবীজি তার এই দুইটা আঙ্গুল দেখতেছেন বলেন তো এই দুই আঙ্গুলের মাঝে কোনো ফাঁক আছে নাকি তবে ওয়াফাররাজা বা ইনাহুমা একটু ফাঁক করে নবীজি বললেন সাহাবিরা শোনো আমি আর ইয়াতিমের অভিভাবক যারা কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকবো ইসলাম মানবাধিকারের ধর্ম এটা শুধু নামাজ রোজার ধর্ম না পৃথিবীর মানবাধিকার কর্মীরা যদি ইসলামের এই সৌন্দর্য দেখত বুঝত তাহলে কালেমা পড়ে পড়ে তারা মুসলমান হতো আপনি বলবেন কিভাবে মানবতার ধর্ম ইসলাম শোনেন মানবতার দীক্ষা মানবাধিকারের দীক্ষাটা ইসলাম কিভাবে দিচ্ছে ইয়াতিম ছেলে পেলে আমাদের সমাজে আছে না ছেলেমেয়েরা আছে না এদের বাবা মারা গেল বা বাপ মা দুজনে নাই সমাজের মানুষ যদি তাদেরকে নেগলেক্ট করে দূরে ঠেলে দেয় আমরা যা পড়ি আমরা যা খাই তা তারা পড়ে না তা তারা খায় না এরা যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এদের মন মানসিকতা এমনভাবে তৈরি হবে এরা সমাজের মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে কথা বুঝতেছেন আমার যে এই সমাজ তারে কিচ্ছু দিল না এই সমাজ তার অসহায়ত্বের অবস্থায় এগিয়ে আসলো না তাহলে এই সমাজের প্রতি তার মন মানসিকতা দৃষ্টিভঙ্গি ভালো থাকবে না খারাপ হবে ইসলাম সমাজকে সুন্দর করতে চায় সামাজিক ভারসাম্য শৃঙ্খলা আনয়ন করতে চায় এজন্য ইসলাম ইয়াতিমদের লালন পালনে কি কথা বলল দেখেন আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ইয়াতিমকে ধমক দিও না কোরআনে ইয়াতিমদের ব্যাপারে যে আল্লাহ কত আয়াত নাজিল করেছেন খবরদার ইয়াতিমের সম্পদ ভক্ষণ করো না ইয়াতিমের সম্পদ খাওয়া মানে পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া বারবার আল্লাহ সতর্ক করলেন কেন যেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা না দেয় ইয়াতিমদের প্রতি মানুষ যেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে না থাকায় তবে এই ক্ষেত্রে বাংলাদেশের আলেমদের প্রশংসা করতে হয় শুনতেছেন আমার কথা যারা একটু সুযোগ পাইলেই হুজুরদেরকে মানবতা বিরোধী বলে তোমরা মানবতার জন্য কি করেছো কয়টা স্কুলে ইয়াতিমখানা আছে কয়টা কলেজে ইয়াতিমখানা আছে কয়টা বিশ্ববিদ্যালয়ে ইয়াতিমখানা আছে
কিন্তু আমার দেশের উলামা মাশায়েখ পীর সাহেবদের দ্বারা পরিচালিত হাজার হাজার মাদ্রাসা ইয়াতিমখানা রয়েছে এর থেকে বোঝা যায় চেতনার ব্যবসা করে করে আলেম উলামাদেরকে মানবতা বিরোধী বলে যারা প্রকৃত অর্থে মানবতার দুশমন হলো তারা কাদেরকে মানবতা বিরোধীর তকমা লাগাও হ্যাঁ এই বোয়ালখালীতে ইয়াতিমখানা আছে জ্যেষ্ঠ বুড়াতেই আছে বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলোতে ইয়াতিমখানা কই আপনারা তো স্কুলে ইয়াতিমখানা খুললেন না স্কুলে তো কলেজে তো খুললেন না যদি খুলতেন তাহলে ইয়াতিম ছেলেপেলেরা সেখানে পড়তে পারত ইয়াতিম ছেলেপেলেরা থাকতে পারত যেই মাদ্রাসাগুলোতে ইয়াতিমদেরকে পড়ালেখা থাকা খাওয়ার সুযোগ দেওয়া হয় সেই মাদ্রাসাগুলো যে উলামারা চালান সুযোগ পাইলে সেই উলামাদের কে নিয়ে কটাক্ষ করে আছে না নাই উলামাদের প্রশংসা করতেই হয় এখন কারণ আমাদের দেশের অনেক আলেমরা আলহামদুলিল্লাহ আমি জাস্ট এতটুকু বললাম আমি নিজেও অনেক ইয়াতিমের সারা বছরের খরচ দিই আলহামদুলিল্লাহ আমি নিজে দেই এটা আপনাদেরকে বলছি উৎসাহিত করার জন্য আমি নিজে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের থাকা খাওয়া পড়া লেখা সব খরচ দিই আমি নিজে বেশ কিছু ইয়াতিমের বিয়ে নিজে একা আমি সম্পন্ন করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়াতিমদের প্রতি সদয় হও এই যে নবীজির সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে ইয়াতিমদের প্রতি ভালো আচরণ করলে আমার নবীও তো ইয়াতিম ছিলেন আমার নবী ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন এই জন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকে ইয়াতিমা ফাআওয়া আল্লাহ বলছেন নবী আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি এরপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই বাপের এতিম হয়ে গেলেন জন্মের আগেই তিনি বাবা হারালেন এতিম হয়ে দুনিয়াতে আসলেন নবীজি ইয়াতিম ছিলেন এই জন্য ইয়াতিমদেরকে তিনি অত্যন্ত মহব্বত করতেন একদিন আল্লাহর নবী ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে বাড়িতে আসতেছেন শুনতেছেন ঈদের নামাজ শেষ করে আল্লাহর নবী বাড়িতে আসতেছেন আল্লাহর নবী দেখলেন রাস্তার ধারে ছোট্ট একটা বাচ্চা ছেঁড়া কাপড় পরিধান করে হু হু করে কান্না করছে আল্লাহর নবী তার কাছে ছুটে গেলেন মায়ার নবী দয়ার নবী বললেন বাবারে আজকে ঈদের দিনে তুমি এখানে ছেঁড়া কাপড় পরে কান্না করো কেন ওই ছোট্ট ছেলেটা তখন বলল আমি আপনাকে চিনি না কিন্তু আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন আমি আপনাকে বলছি শুনেন এই দুনিয়াতে আমার কেউ নাই আমার বাবা নাই মা নাই কেউ নাই আজকে ঈদের দিনে আমার বয়সী অনেক বাচ্চাদেরকে দেখতেছি সুন্দর কাপড় পরে ভালো খাওয়া দাওয়া করে রাস্তায় তারা বের হয়ে কত মজা করতেছে আমার আব্বা নাই আম্মা নাই কেউ আমার মাথায় হাত বুলায় না কেউ আমাকে আদর করে না কেউ আমাকে আজকে ঈদের দিনে খাওয়ায় না আমাকে একটু ভালোবাসা দেয় না এই কথা শুনে নবীজি এত বেশি কাঁদলেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল কারণ ইয়াতিমের দরদ ইয়াতিম বুঝে নবীজি তো ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন ওই ইয়াতিম ছেলেটির কথা শুনে নবীজি বললেন বাবারে শোনো কে বলেছে তোমার কেউ নাই তোমার জন্য কেউ না থাকলেও আমি রাহমাতাল লিল আলামিন তোমার জন্য আছি নবীজি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন আয়েশা শোনো আজকে ঈদের দিনে তোমার জন্য বড় পুরস্কার এনেছি রে আয়েশা এই ছেলেটাকে তোমার জন্য নিয়ে এসেছি সুন্দর করে গোসল করাও সুন্দর জামা কাপড় পরিধান করাও এইভাবে করে ইয়াতিমদেরকে মহব্বত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার খবরদার ইয়াতিমদেরকে ধমকাবেন না অনেক ফ্যামিলিতে দেখেছি অনেক জায়গায় মাহফিলে গিয়ে শুনেছি তিন ভাই আছে এক ভাই মারা গিয়েছে তার ছেলে মেয়ে আছে বাদ বাকি দুই ভাই মিলে ওই ইয়াতিমের সম্পদ মাইরা দিছে আছে না নাই জ্যেষ্ঠ পুরায় নাই হ্যাঁ এই যে ইয়াতিমের সম্পদ যারা খায় আল্লাহ কোরআনে বলেছেন ইয়াতিমের সম্পদ পেটে ঢুকায় যারা জাহান্নামের আগুন পেটের ভেতরে ঢুকায় তারা আল্লাহ বলেছেন খবরদার ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করো না বরং ইয়াতিমদেরকে মহব্বত করো ইয়াতিমদেরকে ভালোবাসো
কারণ তারাও সমাজের একটা অংশ ইয়াতিমের হক কোনো নষ্ট করো না ইয়াতিমদেরকে লালন পালন করবে যারা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা সুবহানাল্লাহ শুধু যে জান্নাতে মর্যাদা পাবে তা নয় শুধু তা নয় বরং দুনিয়ায়ও আপনার সবকিছুতে বরকত যিনি দান করবেন তিনিকে বরকতটা কোথা থেকে কেমনে আসে শুনেন আল্লাহর নবী যখন এতিম হয়ে দুনিয়াতে আসলেন হালিমা হালিমাতুস সাদিয়া বলছেন এটা ছিল দুর্ভিক্ষের বছর অভাব অনটনের বছর আমাদের ঘরে খাবার দাবার ছিল না এমন কি আমাদের যে উটনি ছিল সে কোনো দুধ দিত না আমার দুগ্ধ যে শিশু ছিল তাকেও আমি আমার বুক থেকে দুধ পান করাতে পারতাম না দুর্ভিক্ষের বছর অভাব অনটনের বছর বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমি চললাম মক্কার দিকে দেখি কোনো দুগ্ধ পোষ্য ছেলে পাওয়া যায় কিনা যদি কোনো ভালো ঘরের ছেলে পাই তাহলে যদি আমরা যদি তার বিনিময়ে কিছু টাকা করি পাওয়া যায় অভাব অনটন দূর হবে বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমি রওনা দিলাম কিন্তু আমি যে গাধার পিঠে করে রওনা দিলাম সেই গাধা অত্যন্ত জীর্ণ শীর্ণ ছিল অত্যন্ত হালকা পাতলা ছিল ধীরে ধীরে পথ চলতে লাগলো যেতে যেতে লম্বা সময় চলে আমার চলে গেল আমার আগে সব মহিলারা পৌঁছে গেল তারা গিয়ে পয়সাওয়ালা লোকদের ছেলেদেরকে তারা নিয়ে ফেলল গিয়ে দেখলাম একটা ছেলে বাকি আছে ওই ছেলেটা ইয়াতিম ইয়াতিম ছেলে বলে কেউ তারে নেয় না আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম যেহেতু এত দূরের পথ আমরা চলে এসেছি কোনো বাচ্চা নাই এই ছেলেটারেই নিয়ে যাই দেখি কপালে কি আছে স্বামী বলতেছে এটা তো এতিম বেশি টাকা পয়সা পাওয়া যাবে হালিমাতুস সাদিয়া বলছেন এরপরেও দেখি হালিমাতুস সাদিয়া এবার মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার কোলের মধ্যে নিলেন তিনি তখন বললেন আমি নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন আসমানের ওই পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ বরকত কেমনে আসে শুনেন ওই যে বলছিলাম ইয়াতিম ইয়াতিম লালন পালন করলে জীবনে বরকত দিবেন কে এই যে বরকতের কথা শুনেন হালিমাতুস সাদিয়া বলছেন এই শিশুটাকে কুলে নিয়ে আমি যখন আমার গাধার পিঠে উঠলাম আমি অবাক হয়ে গেলাম আমার যে গাধা সবার শেষে এসেছিল এই শিশুটিকে কুলে নিয়ে যখন গাধার উপরে বসলাম এবার এই গাধা অন্যান্যদের পশুর পাল অতিক্রম করে সবার আগে ছুটতে লাগলো আল্লাহ আকবার বাড়িতে যখন গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার উটনি উটনির ওলানের মধ্যে দুধ আর দুধ আমি গিয়ে দেখলাম খেজুর গাছে খেজুর ফসলের মাঠে ফসল আমি আমার স্বামীকে তখন বললাম এই শিশুটি আমাদের জন্য বরকত হয়ে এসেছে এই শিশুটিকে নেওয়ার পরে মনে হচ্ছে দুনিয়ার সব বরকত আমাদের কাছে ধরা দিয়েছে এই জন্য ইয়াতিমদেরকে দেখাশোনা করবেন লালন পালন করবেন ইয়াতিমদেরকে ধমক দিবেন না দেখবেন আপনার ব্যবসার মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে ভাবতে পারেন ইয়াতিম খাওয়াইলে বছরে কয়েক লাখ টাকা কয়েক হাজার টাকা খরচ হবে একদিকে যাবে অন্যদিকে লক্ষ লক্ষ টাকা বরকত যিনি দিয়ে দিবেন তিনি কে বরকত দেওয়ার মালিক কে আমার দেশের মা বোনরা অনেকে আছেন স্বামী হারিয়ে ফেলেছেন দুই তিনটা সন্তান আছে এই এতিম সন্তানদের দিকে তাকায়া বিয়ে শাদি করে না এইরকম বাঙালি অনেক নারীরা আছে না নাই দুনিয়ার অন্য কোনো দেশে এমন নারী আপনি পাবেন না বরং ওরা স্বামী থাকা সত্ত্বেও দশটা বিশটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আর আমার দেশে দেখা যায় মা বোনরা এত ভালো সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে সন্তানদের দিকে তাকায় নতুন আর বিয়ে করে না আছে না নাই নবীজি এদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন নবীজি বলেছেন আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবাল জান্নাত নবীজি বলেছেন আমি হচ্ছি সেই ব্যক্তি যার জন্য জান্নাতের দরজা সবার আগে খোলা হবে আমি গিয়ে জান্নাতের দরজাটা খুলব কিন্তু জান্নাতের দরজা যখন আমি খুলব দেখব সেখানে কিছু মহিলা আল্লাহর নবীর সাহাবীরা বললেন নবী গো কোন সেই মহিলা নবীজি তখন বললেন যে সকল নারীরা তাদের সন্তানগুলোকে যে সকল নারীরা তাদের স্বামী মারা যাওয়ার পরে এতিম সন্তানদের দিকে তাকায়া
নতুন করে আর বিয়ে শাদি না করে ওই সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে সন্তানগুলোকে কষ্ট করে صبر করে লালন পালন করে ওই মহিলাগুলো আমার সাথে সেদিন জান্নাতে ঢুকবে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে ইয়াতিমকে লালন পালন করলে আপনার সম্পদে আপনার সব জায়গায় যিনি বরকত দিবেন তিনি কে অনেকের অন্তরটা পাথরের মতো শক্ত কান্নাকাটি করতে মন চায় না চক্ষু দিয়ে পানি আসে না একজন সাহাবী গিয়ে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীর ভিতরে আল্লাহর নবীর কাছে গিয়ে এক লোক বললেন ওগো আল্লাহর নবী আমার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে আমি কি করব আল্লাহর নবী বললেন ইমসাহ রাসাল ইয়াতিম ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলাও ইয়াতিমের মাথায় হাত রাখলে তোমার অন্তর নরম করে দিবেন কে তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার দুই নাম্বার আলম আমল হলো ইয়াতিমকে দেখাশোনা করা কাকে যুবক ভাইরা এই যে যুব কাফেলা বানাইছেন আপনারা এই যুব কাফেলা থেকে মাঝে মাঝে ইয়াতিম ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা যাবে নি জুরে বলেন যাবে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন বছরে বছরে কিছু ইয়াতিম ছেলে মেয়েদের বিয়ে শাদির ব্যবস্থা করে দেন কিছু ইয়াতিম ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন দুনিয়ায় বরকত পাবেন কিয়ামতে আল্লাহ ডাকবেন বলবেন আয় আয় তুই আমার নবীর সাথে গিয়ে জান্নাতে থাক সুবহানাল্লাহ পড়ো ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম না এটা মানবাধিকারেরও নাম্বার থ্রি কষ্ট হচ্ছে আপনাদের বাকিগুলো ছোট ছোট আছে দুইটা মনে আছে তো এক নাম্বার দুই নাম্বার এতিম কি এতিমের দেখাশোনা এতিমের লালন পালন তিন নাম্বার হচ্ছে কন্যা সন্তানকে ভৎসনা বা তুচ্ছতাচ্ছিল্য না করা কন্যা সন্তানকে সুন্দরভাবে ইনসাফ ভিত্তিকভাবে লালন পালন করা শোনেন আমাদের অনেকের কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায় আছে না নাই জাহেল যুগে ইসলাম আসার আগে বর্তমান যুগে অনেক নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয় না তো ইসলাম নারীকে সম্মান না দিলে তোদের বাপ দাদারা কি নারীকে সম্মান দিছে নাকি যখন দুনিয়াতে ইসলাম ছিল না আল্লাহর নবী আসার আগে জাহেলি সমাজের বর্বর লোকেরা নারীদেরকে কন্যা সন্তানগুলোকে মেরে ফেলতো আর এখন আধুনিক জাহেলি যুগের মানুষগুলো আরও বেশি বর্বর আধুনিক জাহেলি যুগের মানুষগুলো আরও বেশি বর্বর বলবেন হুজুর কেমনে বর্বর সেই যুগে আলট্রাসনো ছিল না আলট্রাসনো ছিল না সেই যুগে সিটি স্ক্যান ছিল না সেই যুগে এত এত টেস্ট ছিল না সন্তান জন্মের পরে বোঝা যায় তো এটা ছেলে নে এই জন্য তারা জন্ম হওয়ার পরে মারত আর এই যুগের অসভ্য বর্বর কিছু লোক সন্তান জন্মের আগেই পেটে থাকা অবস্থায় অ্যাবর্শন করে ফেলে কি আপনারা নাই মনে করছেন না এই প্রতিবেশী দেশে কন্যা সন্তান পেটে দেখলেই তারা অ্যাবর্শন করে ফেলে এই বাংলাদেশেও এটা শুরু হয়েছে এই কালচার ঠিক কিনা এরা হচ্ছে আধুনিক যুগের অসম্ভব বর্বর মানুষ আপনাদের এলাকায় না হইলে অনেক জায়গায় এই ঘটনা ঘটতেছে কই মেয়েটা পেলে কি করব পেটে থাকা অবস্থায় অ্যাবর্শন করে মেরে ফেলে খবরদার ভাইয়েরা কন্যা সন্তান হচ্ছে বরকতের প্রতীক যে স্বামী আর স্ত্রী কন্যা সন্তান বিয়ের পরে প্রথম পায় আমি তো বলবো তারা সবচাইতে সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী কারণ নবীজি কি বলেছেন দেখেন আল্লাহ নবী বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা দখলতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল ওয়াসা নবীজি বলেছেন যার দুইটা কন্যা সন্তান আছে এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন ভরণ পোষণ করে সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের কাছে পাত্রস্থ করবে যারা কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা এক সাহাবি দাঁড়িয়ে বললেন নবীজি আমার দুইটা না তিনটা মেয়ে নবীজি বললেন অসুবিধা নাই তুমিও আমার সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ ছেলের ব্যাপারে একটা হাদিস এরকম আছে জুড়ে বলেন আছে মেয়ে সন্তান হইলে আপনাদের মুখ কালো হয়ে যায় অনেকে হ্যাঁ শুনেন মেয়ে সন্তান হইলে মুখ কালো কইরেন না বরং মেয়ে সন্তান হলে মুখ কালো করা ছিল জাহেল যুগের কাফেরদের স্বভাব এরা সন্তান জন্মের পরে কন্যা সন্তানগুলোকে জীবিত পুঁতে ফেলতো আল্লাহ কোরআনে এদের কথা বলেছেন বিআইদাম্বিন কুতিলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইদাম্বিন কুতিলাত কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছিল সেদিন এদেরকে জিজ্ঞেস করবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে
জাহেল যুগের সেই বর্বর সমাজের চিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সূরা নাহালের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي تراب ألا ساء ما يحكمون الله تعالى বলছেন আর এদেরকে যখন কোন কন্যা সন্তান জন্মের সংবাদ দেওয়া হতো চেহারা কালো করে ফেলতো এই সন্তানটিকে তারা মেরে ফেলবে জীবন্ত কবর দিয়ে ফেলবে নাকি রেখে দিবে এই চিন্তায় তারা মগ্ন হয়ে যেত সুনানে দারিমের ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে এক লোক নবীজির কাছে এসে বলল গো আল্লাহর রাসূল আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার সব গুনাহ আল্লাহ maaf করেছেন কিনা নবীজি বললেন তুমি যেহেতু কালেমা পড়ে ফেলেছো তোমার সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন লোকটা তখন বলল গো আল্লাহর নবী কিন্তু আমার মনে হয় একটা জঘন্য গুনাহ আমি করেছি ওই গুনাহ সম্ভবত আল্লাহ আমার maaf করেন নাই নবীজি বললেন কোন গুনার কথা বলছো লোকটা তখন বলল গো আল্লাহর নবী আমার ফুটফুটে সুন্দরী একটি কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তান কিছু যখন বড় হয়ে গেল আমি তখন খেলার নাম করে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে বের হলাম দূরে চলে যাওয়ার পরে আমি গর্ত খুঁড়তে লাগলাম গর্ত খুঁড়ছিলাম আর আমার দাড়ির মধ্যে এসে মাটি পড়তেছিল আমার মেয়েটা এসে বলল আব্বা আপনি এখানে মাটি খুঁড়তেছেন কেন দাড়ির মধ্যে তো মাটি লাগে আমার মেয়েটা দাড়ি থেকে মাটি সরাই আমার মেয়েটা দাড়ি থেকে মাটি আদর করে সরিয়ে দিতে লাগলো আমি বললাম মা গো অপেক্ষা করো আমি একটা গর্ত খনন করছি কিছু কাজ আছে গর্ত খনন করার পরে মেয়েটাকে ডাকলাম মা এদিকে আসো দেখো তো তোমার বাবা এতক্ষণ ধরে যে গর্তটা খুললো গর্তটা কেমন হলো মেয়েটা যখন গর্তের কিনারে দাঁড়ালো আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়েটাকে যখন আমি গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়েটা বলল বাবা আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিয়েছো কেন আমি তখন নির্দয় হয়ে একটা বড় পাথর হাতে নিলাম আমি পাথরটা হাতে নিয়ে বললাম তোকে এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব আমার মেয়েটা বুঝতে পারলো মেয়েটা বুঝতে পেরে বলল গো বাবা আমাকে দয়া করে এই গর্ত থেকে উঠাও আমাকে মেরে ফেলো না তোমার ঘরে কোনোদিন আমি যাব না বাবা বলে পরিচয় দিব না তোমার আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না কিন্তু আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এভাবে মাইরো না নবীজিকে লোকটা তখন বলল গো আল্লাহর নবী আমার মেয়েটা আমাকে এত করে কাকুতি মিনতি করলো এত করে আমাকে অনুরোধ জানালো কিন্তু আমার মেয়েটার প্রতি আমার এই নির্দয় মনে কোনো দয়া কাজ করলো না বিশাল পাথরটা হাতে নিয়ে এত জোরে তার বুকের উপরে মারলাম সঙ্গে সঙ্গে তার বুক থেতলে গেল মাথাটা দুই টুকরা হয়ে গেল আল্লাহর নবী এই কথা শুনতেছেন আর কান্না করছেন লোকটা বলল গো আল্লাহর নবী আমার মেয়ে বাবা বাবা বলে চিৎকার করে করে দুনিয়া থেকে চলে গিয়েছে আমার নির্দয় মনে সেদিনও কোনো দয়া আসে নাই আমি পাথর চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলেছি কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি কিন্তু এই গুনাটা আল্লাহ আমার মাফ করেছেন কিনা নবীজি কাঁদলেন কেঁদে কেঁদে বললেন আরে কোনো মানুষ কি মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে নাকি নবীজি বললেন ঠিক আছে তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছ আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন এই ঘটনাটা এই জন্য বললাম দেখেন সেই যুগে মেয়ে সন্তানগুলোকে এভাবে অশুভের কারণ মনে করা হতো কন্যা সন্তান জন্ম দিলেই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো সেই জায়গা থেকে নারীদের সম্মান দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে সম্মানটা আল্লাহ কেমনে দিলেন শুনেন আল্লাহর নবীকে আল্লাহ জানালেন আর নবী দিয়ে আমাদেরকে জানালেন নবীজি বললেন ইদা ওয়ালিদা লিরাজুল ইবনাতান বাআতাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা নবীজি বললেন কারো ঘরে যখন একটা কন্যা সন্তানের জন্ম হয় ওই ঘরে সাথে সাথে রহমতের ফেরেশতা পাঠান কে রহমতের ফেরেশতা ওই ঘরে এসে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত এসে বলে
হে ঘরবাসী লোকেরা তোমাদের উপরে সালাম বর্ষিত হোক শোনো কিছুক্ষণ আগে এই ঘরে যে কন্যা সন্তানের জন্ম হলো ইয়াকতানিফু ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে রহমতের ফেরেশতা বলতে থাকে ওয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা ওয়ায়াকুলুনা দাঈফাতান খরাজাত মিন দাঈফা একটা দুর্বল সত্তা থেকে আরেকটা দুর্বলের জন্ম হয়েছে এই কন্যা সন্তানটিকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে যারা লালন পালন করবে আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তাদেরকে সাহায্য করবেন কে বলেন তো ছেলের ব্যাপারে এমন হাদিস আছে নাকি তাহলে মেয়ে সন্তান হলে কপাল কালো করা যাবে কন্যা সন্তানকে আদর করবেন মহব্বত করবেন খবরদার বেইনসাফি করবেন না আমাদের সমাজে বেইনসাফি শুরু হয়েছে দেখা যায় ছেলেকে আদর করে বেশি মেয়েকে আদর করে কম এই বৈষম্য ইসলাম করেছে না মানুষ করেছে আরো জোরে বলেন আপনারা করেননি এগুলা আপনারা এটা করেন হ্যাঁ ছেলে অসুস্থ হয়েছে সাথে সাথে নিয়ে ওই যে চট্টগ্রামে চলে যায় সিএসসিআর এ যায় কিন্তু মেয়ে অসুস্থ এই এলাকার কিছু হাতুরে ডাক্তার আছে না হাতুরে ডাক্তার দেখায় মেয়ে অসুস্থ কো একটু সবর করা ছেলে অসুস্থ হইলে কোথায় নিয়ে যায় আবার ছেলেকে মাছের মাথা দেয় আর মেয়েকে সবসময় কি দেয় লেজ দেয় এমনকি সম্পত্তি থেকেও মেয়েকে বঞ্চিত করা হয় শুধু ছেলেকে দেওয়া হয় আর মেয়েকে বিয়ের সময় বলে মা গো তোমারে শুধু দোয়া দিলাম কি দিলাম দোয়া আমার বোনেরা যারা শুনতেছেন আপনারাও বলবেন আব্বা জান দোয়া নলাগিব জিনিস দিয়ে দেন কারণ এটা আপনার হক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান গারাঙ্গিয়া দরবার শরীফের পীর সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক ফাদিলাতু শেখ উস্তাজ আর ডক্টর এনামুল হক সাহেব তিনি চলে এসেছেন আহলান ও সাহলান ও মারহাবান বিক শেখ চলে এসেছেন আমি শেখকে বসিয়ে রেখে পীর সাহেব হুজুরকে বসিয়ে রেখে আপনাদের সামনে কথা বলে এই বিয়াদবিটুকু করব না বাকি যে আমি হুজুরের থেকে অনুমতি নিলাম বাদ বাকি পয়েন্টগুলো বলে ইনশাআল্লাহ হুজুরকে আমি দেব হুজুর আমাদের সামনে কোরআন সুন্না থেকে নসিহত করবেন ইনশাআল্লাহ তাহলে তিন নাম্বার বলছিলাম কন্যা সন্তানকে কখনো বাঁকা চোখে দেখা যাবে না ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা যাবে না নবীজি বলেছেন মান কানাত লাহু উনথা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ নবীজি বলেছেন যার কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তান জন্মের পরে জাহিলি যুগের বর্বর মানুষদের মতো যারা জীবিত অবস্থায় পুঁতে ফেলে না কন্যা সন্তানকে যারা পুত্র সন্তানের চাইতে আদর স্নেহ কম করে না বরং ইনসাফ করে যারা কন্যা সন্তানকে লালন পালন করে নবীজি বলেছেন কেয়ামতের দিন তারা আমার সাথে জান্নাতে যান সুবহানাল্লাহ তাহলে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তিন নম্বর আমল কি বললাম কন্যা সন্তানকে লালন পালন করা ইনসাফের সাথে না বেইনসাফির সাথে ইনসাফের সাথে নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে বোন আপনার বোনের প্রতি যত্নবান হওয়া বোনের হক নষ্ট না করা যদি আপনি আপনার বোনের হক নষ্ট করেন বোনের প্রতি বেইনসাফি করেন নবীজির সাথে জান্নাতে যাওয়া যাবে না এরপরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হচ্ছে হোসনুল খলক উত্তম চরিত্র উত্তম চরিত্রে চরিত্রবান হবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে যাবে নবীজি বললেন মুসনাদে আহমদের হাদিস ইবনে হিব্বানে ওই হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি বলেছেন আলা উখবিরুকুম বি আহাব্বিকুম ইলা ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা নবীজি বললেন আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে সম্মানিত এবং এমনকি আমার সবচাইতে বেশি কাছে থাকবে তখন সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল তারা কারা নবীজি তখন বললেন আহসানুকুম খুলুকা তোমাদের মধ্যে উত্তম চরিত্রে চরিত্রবান হবে যারা কিয়ামতের দিন আমার আমার সবচেয়ে কাছাকাছি থাকবে তারা সুবহানাল্লাহ তাহলে চরিত্রকে সুন্দর করতে হবে যার আদর্শে আদর্শিত হওয়া লাগবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে অনুসরণ করে কথা বলতে হবে চলতে হবে ঘুমাতে হবে খাইতে হবে নবীজিকে অনুসরণ করে অর্থনীতি রাজনীতিও করতে এখন আমরা দেখা যায় নবীজিকে অনুসরণ করে রাজনীতি করি না যার যেটা মন চাই ওটা করি মরার পরে আবার রসুলের দলে যাইতে চাই বিসমিল্লাহি মিল্লাতি
সারা জীবন রাসূলের দল না কইরা কবরে গিয়ে রাসূলের দলে উঠা যাবে না এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের দলের সৈনিক হবে যারা রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যাবা শামিল হবে যারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে তারা এজন্য আমাদের জীবন যা কার থাক নবীর আদর্শ নিয়ে দুনিয়াতে চলবো রাজি আছেন আল্লাহ কবুল করুন বলেন আমিন নাম্বার 6 6 নাম্বার নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আমরা নবীজিকে নবী আমরা যদি আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি তাহলে নবীজির সঙ্গে আমাদেরকে যিনি জান্নাতে রাখবেন তিনি কে নবীজিকে ভালো না বাসলে ইমানদারি হয় যায় না ইমানের খাতায় নাম তোলা যায় না এজন্য নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এমন কি দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় না হব তাইলে সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাস্ট শেষের দিকের পয়েন্টগুলো বলছি এরপরে নাম্বার 7 7 নাম্বার হচ্ছে বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করা নবীজি বলেছেন ফা আকতিরু আলাইয়া মিনাস সালাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছায় দিবেন কে সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী আমরা দুরুদ পড়লে কিভাবে আপনার কাছে দুরুদ পৌঁছানো হবে ওয়াকাদ আরামতা দুনিয়া থেকে আপনি চলে যাবেন নবীজি তখন বললেন সাহাবীরা শোনো ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া তোমরা মারা যাওয়ার পরে তোমাদের দেহ যেমন মাটি ভক্ষণ করে ফেলে গ্রাস করে ফেলে দুনিয়ার পয়গাম্বারদের দেহকে মাটির জন্য গ্রাস করা হারাম করে দিয়েছেন কে এই জন্য তোমরা দুরুদ পড়লে আমার কাছে পৌঁছায় দিবেন কে এই জন্য নবীজির উপর বেশি বেশি দুরুদ পড়বেন কারণ নবীজি বলেছেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাহ নবীজি বলেছেন আমার উপর বেশি বেশি দুরুদ পড়বে যারা কিয়ামতের দিন আমার তত বেশি কাছে থাকবে তারা তাহলে সুযোগ পাইলে নবীর উপর কি পড়বো দুরুদ দুরুদ বড় লাভজনক কাম নাম্বার 8 8 নাম্বার হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা তাকওয়া দুনিয়ার সবচেয়ে বড় ওয়াজের নাম তাকওয়া তাকওয়া থাকলে শয়তানকে মোকাবেলা করা যায় তাকওয়া থাকলে দ্বীনের পথে চলা যায় এটা এমন এক কোয়ালিটি মুমিনের এমন একটা কোয়ালিটি আমি তো বলি তাকওয়া হচ্ছে ঈমান রক্ষার হাতিয়ার তাকওয়া হচ্ছে ঈমান রক্ষার হাতিয়ার ইমানের পথে আপনাকে পরিচালনা করবে এই তাকওয়া এই তাকওয়ায় তাকওয়াবান হবে যারা নবীজি বলেছেন এই হাদিসটা মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আন তাকে যখন নবীজি ইয়ামেনে পাঠাচ্ছিলেন তখন তিনি তাকে বলেছিলেন হে মুআদ শোনো লোকেরা মনে করে ইন্না আহলা বাইতি হাউলা ইয়ারাউনা আন্নাহুম আউলান নাস নবীজি বললেন শোনো মানুষেরা মনে করে আমার পরিবারের লোকেরা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী ওয়ালাইসা কাদালিক আসলে বিষয়টা এমন নয় ইন্না আউলিয়া ইমিন কুমুল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু নবীজি বললেন শোনো মুআজ শোনো যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে সে যে দেশের যে স্থানের হোক না কেন সে হচ্ছে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী সুবহানাল্লাহ আর তাকওয়া কি সময় এক কথায় যদি আমি বলি তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে দুনিয়ার সব পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এই যে যুবক ভাইরা এখন ফোন তো হচ্ছে মোবাইল ফোন দুনিয়ার সবচেয়ে বড় ফেতনা রাতের বেলা খুব গুনাহ করতে মন চায় কারণ আব্বু আম্মু দেখে না এখন তো ইন্টারনেট কানেকশন দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া ইউটিউবে গিয়ে যা মন চায় তাই দেখতে পারবো আব্বু আম্মু ঘুমাইতেছে রুমে আমি একা বাইরে কেউ অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে না দেখলেও একজন সব দেখেন তিনি কে এর নাম তাকওয়া আমি আল্লাহকে ভয় করে সব গুনাহ থেকে নিজেকে সেফ রাখবো এটার নাম কি তাকওয়া কয়টা আমলের কথা বললাম এই আটটা আমল যদি আমরা করতে পারি কিয়ামতের নবীর সাথে জান্নাতে রাখবেন কে আমাদের চরিত্রটাও সুন্দর হয়ে যাবে ইনশা